আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সানডে ছিল, তো কিছু কাজ থাকার কারণে আমরা একটু বের হয়েছি, আমার বাসা থেকে কাছেই। তো বাসার কাছে একটা মল ছিল, ওখানে গেলাম আমরা। তুমি কই যাচ্ছ মা? মামনি, তো প্রথমে যাব হচ্ছে স্পেকসেভারে। ওখানে 2 উইকস আগে আমি একটা আই টেস্ট করেছিলাম, তো আমার পাওয়ার কিছুটা বেড়েছে, তার জন্য আমাকে নতুন করে ফ্রেম নিতে হয়েছে। তো ওটা রেডি হয়ে গিয়েছে, ওরা আমাকে ইমেল করছিল যে তোমার ফ্রেমটা রেডি, তো এই জন্য আমরা আজকে ওখানেই যাব। তো সানডে হওয়াতে মোটামুটি আজকে শপিং মলে ভালোই ভিড় ছিল, বিশেষ করে উইকেন্ডের দিনগুলোতে কফি শপে উপচে পড়া ভিড় থাকে। এসবটিতে দেখা যাচ্ছে নানান রকম ফল আর সবজি সমারোহ, বাট আজকে আমরা কিছুই নিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের আজকে এগুলো কিছুই লাগবে না। তো বাট ইউজুয়ালি আমরা এখান থেকে শপিং করি। তো স্পেকসেভারে চলে এসেছি, ওখানে ওরা আমার লাস্ট নেম ম্যাচিং করে বললো যে ওয়েট করো, তোমার নাম ডাকা হবে। তো ফাইনালি ফ্রেমগুলো একটু ট্রায়াল দিলাম, এই তো আর একটু ভিডিও নেওয়ার চেষ্টা। মনে হচ্ছে নট ব্যাড। তো এই মলটিতে খুব একটা বেশি ঘোরাঘুরি না করে আমরা চলে গেলাম অন্য একটি মলে। তো এই মলটির একটি স্টোরে অনেক ক্লিয়ারেন্স ছিল, তো আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং কিছু সেল পিক আপ করলাম, বেশ ভালোই ছিল। তো কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করার পরে বেবি হাঙ্গি হয়ে গিয়েছিল, তো আমরা চলে আসলাম প্যারেন্টস রুমে। এরপরে তো এখানে এসে বেবিকে ফিডিং করানো হলো এবং ওর ন্যাপি চেঞ্জ করা হলো। তো ঘুরতে ঘুরতে আমরাও একটু হাংরি হয়ে গেছিলাম, তো এরপর আমরা চলে গেলাম একটা থাই রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার দিলাম। তো আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি প্রন ফ্রাই আর থাই ফ্রাইড রাইস উইথ চিকেন। তো খাবার চলে আসলো, খাবার ওয়াজ এভারেজ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।